হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তৈরি করছি চিকেন বটি কাবাব। যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনকে ক্লিক করুন। চলুন এবার তাহলে রেসিপিটা শুরু করি। বটি কাবাবের জন্য প্রথমে আমি 500 গ্রাম চিকেন নিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিলাম, 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম, 3 টেবিল স্পুন আমি ফেটানো দই দিয়ে দিলাম। চিকেনে ভালো করে মশলাটা মাখিয়ে নিয়ে আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিলাম। প্রথমে আমি 1 টেবিল স্পুন তেল দিলাম কড়াইয়ে, 100 গ্রাম পেঁয়াজ কিউব আকারে করে আমি কেটে দিয়ে দিলাম। একশো গ্রাম ক্যাপসিকাম কিউব আকারে কেটে দিয়ে দিলাম। সামান্য একটু নুন দিয়ে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজকে সতে করে নেব। খেয়াল রাখতে হবে পেঁয়াজ আর ক্যাপসিকাম যেন বেশি ভাজা না হয়ে যায়। এবার সতে হয়ে এসছে, এগুলোকে এবার আমি তুলে নেব। ওই কড়াইতেই আমি 5 টেবিল স্পুন অয়েল নিয়ে নিলাম। তেলটা গরম হলেই আমি 100 গ্রাম পেঁয়াজ পেস্ট দিয়ে দেব। এবার আমি ভালো করে পেঁয়াজ পেস্টটা লালচে করে ভেজে নেব। 2 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এবার একটু নাড়িয়ে নিচ্ছি। একশো গ্রাম টমেটো পিউরি দিয়ে দিলাম, একটু মিশিয়ে নিচ্ছি। 1 টেবিল স্পুন আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ম্যারিনেট করা চিকেনটা আমি মশলার ভিতরে দিয়ে দিলাম। এবার ভালো করে আমি কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ আমি কষিয়ে নেব। এবার আমি মাংসে 3 টেবিল স্পুন দই দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। এবার আমি 2 টেবিল স্পুন কাজু পেস্ট দিয়ে দিলাম। দেখুন ফ্রেন্ডস, এবারে আমি ভালো করে মাংসটাকে কষিয়ে নেব, যতক্ষণ না তেল ছেড়ে আসে আমি অল্প অল্প করে জল দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, আবার একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য গলতে দিয়ে দিলাম। দেখুন ফ্রেন্ডস, 15 মিনিট পর বটি কাবাবের অপূর্ব রং এসছে, খুব সুন্দর একটা স্মেল ছাড়ছে। পেঁয়াজ আর ক্যাপসিকাম সতে করে রেখেছিলাম, আমি এবার এটা দিয়ে দিলাম। 2টো লঙ্কা কুচি করে দিয়ে দিলাম। এবার পেঁয়াজ আর ক্যাপসিকাম ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি মাংসের সাথে। কাবাবের মশলাটা আমি নিজেই তৈরি করেছি এলাচ, দারুচিনি, জয়িত্রী, জায়ফল আর শুকনো লঙ্কা দিয়ে, সেটা আমি দিয়ে দিলাম। আমি এখানে কাবাবের মশলাটা 2 টেবিল স্পুন দিয়েছি। বটি কাবাবে একটু সুন্দর গন্ধ আসার জন্য আমি একটু ঢাকা দিয়ে রাখলাম। এবার আমার বটি কাবাব অলমোস্ট রেডি। ফ্রেন্ডস, আপনারা বাড়িতে অবশ্যই এই বটি কাবাব ট্রাই করবেন, খেতে অপূর্ব লাগবে। আমার ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ।